নাকতলা ঠাকুরটা দেখবো তো বাপি গাড়ি পার্কিং করবে আর কলকাতায় না গাড়ি পার্কিং নিয়ে প্রচন্ড সমস্যা হয় সপ্তমী পর্যন্ত সব ঠিকঠাকই ছিল মানে আকাশের পরিস্থিতিও যেমন ঠিক ছিল কোনো বৃষ্টি বাদল কিছুই ছিল না কিন্তু আজ অষ্টমী আর সকাল থেকে পুরো মেঘ করে রেখেছে এই জানলা থেকে দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার মানে অন্ধকার হয়ে রয়েছে জানি না কি হবে যাই হোক হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের ক্লাবে সকাল থেকে অঞ্জলির পর এখন মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে যারা মাস্ক পরে আসবে না তাদেরকে দিয়ে অঞ্জলি দেওয়া মানে দেওয়াবে না আর কি এটাই একদম উপযুক্ত একটা নিয়ম এটা করাটাই উচিত ও মা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাক আজকে প্রচুর প্রচুর প্ল্যানিং রয়েছে যদি সব ঠিক থাকে বৃষ্টি বাদল না হয় তাহলে অনেক কিছু করব তো তোমরা দেখতে থাকো আর এখন আমি নিচে গিয়ে ফ্রেশ হবো ফার্স্ট তারপর খুব খিদে পেয়ে গেছে আজকে গিয়ে ঝটপট খেয়ে নেবো নিচে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে সোনু কালকে আমাদের জন্য কাল রাত্রিবেলা দেখলেই আমরা সপ্তমীতে গেছিলাম বাইরে খাওয়া দাওয়া করেছি তো আমি যখন বাড়ি আসি বাড়ি এসে দেখছি যে সোনু আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে মানে ও কোথা থেকে আমার নামটা কি বললো জানো এক্ষুনি নামটা বলা হলো প্যাকেটটা দেখে কি জানো নামটা মনে পড়ছে না মনে পড়লে বলছি তো ও রংদে বসন্তি ধাবা ওখান থেকে ও গিয়ে একটা রোল খেয়েছে আর সেই রোলটা স্পেশাল রোল তো সেই রোলটা ও আমাদের জন্য নিয়ে এসেছে এবার বলছে বৌদি ভাই আসার সাথে সাথেই ঢুকেছি আমি ঘরে বলছে বৌদি ভাই আমি না একটাই রোল আনতে পেরেছি কেননা 165 টাকা দাম ছিল এবার ছোট মানুষের কাছে কতই বা টাকা থাকে যে বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে আসবার 165 টাকার রোল সত্যি সত্যি বাড়ির প্রত্যেকের জন্য একটা একটা খাওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক ও নিয়ে এসে নিজে একটা খেয়েছে ওর খুব ভালো লেগেছে বলে ওই রোলটার মধ্যে ছিল ফ্রাইড রাইস সাথে চাউমিন আর চিকেন বলস মানে চিকেনের ছোট ছোট পকোড়া টাইপের করে ওর মধ্যে দেওয়া এত সুন্দর ফ্লেভার সাথে চিজ দেওয়া আর রোলের যে ইয়েটা ওটা পরোটা দিয়ে না করে রুমালি রুটি যেটা হয় না সেই রুমালি রুটি দিয়ে পুরোটা রোল করা আর এতটা বড় ওটা যদি পিস পিস করেও খাওয়া হয় তবুও পেট ভরে যাবে আমি এতটুকু খেয়েছি আমি খুব বেশি খাইনি এতটুকু খেয়েছি তবুও পেট ভরে যাওয়ার মতন এত বড় জিনিসটা তো যাই হোক খুব ভালো খেয়েছি আর সবচেয়ে বেশি ভালো খেয়েছি ও ছোট মানুষ ও গিয়ে নিয়ে এসছে নিজের পছন্দ হয়েছে তাই জন্য আমার জন্যও নিয়ে এসছে সেটাতে আগের বছরও বিরিয়ানি খেয়েছে বলে আমার জন্য আমার বিরিয়ানি নিয়ে এসেছিল তো যাই হোক এখন সকালবেলায় রান্নাবান্না সব বসে গেছে অষ্টমীর দিনকে আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি হয় এই দেখো সোনামা সোনামা হাঁটতে চলতে যখনই দেখা হবে তোমাদের দেখাবো এবার সোনামাকে দেখতে পাচ্ছ না বললেই হবে সোনামাকে ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ না তো অষ্টমী পুজোর দিনকে আমাদের বাড়িতে নিরামিষটাই হয় এবার লুচি ছোলার ডাল বা লুচি আলুর দম এগুলোই বেশি হয় কিন্তু এবার আর সেটা হবে না এবার মামনি ভাতই করছে কারণ সন্ধ্যাবেলায় আমাদের অন্যরকম প্রোগ্রাম রয়েছে বেরোবো তো এবেলাও যদি আমরা তেলে ভাজা খাই ওবেলাও যদি তেলে ভাজা খাই সহ্য হবে না আর আমাদের শুনলেই সমস্ত লুজ মোশন দিয়ে সবে সবে উঠেছে তো সোনু আজকে সকাল সকাল বেরিয়ে গেছে একদম বন্ধুদের সাথে ওর আজকে অনেক দূরে দূরে প্ল্যান রয়েছে তো টাইম অ্যাডজাস্ট করার জন্য ও তাড়াতাড়ি বেরিয়েছে এখানে মামুনি রান্না বসিয়ে দিয়েছে এখানে রয়েছে এটা আমার কি যেন বরবটি আর সাথে কুমড়ো দিয়ে এরকম ছোট ছোট করে কেটে রাখা কেন বলো তো জিজ্ঞেস করলাম আবার বলবো বরবটিও যেন না বরবটি চিনি বরবটি আর বিনসের মধ্যে না আমার একটু গুলিয়ে যায় ওই জন্য আমি মামুনিকে জিজ্ঞেস করে নিলাম আর ওখানে মামুনি এটাই তো কোথায় করতে নিয়েছে আমরা খাবারের জন্য খানিকটা রেখে ও আচ্ছা লাগবে না এবেলা কিছুটা হবে আর সকাল সকালবেলায় রুটি সবজি হিসেবে কিছুটা হবে আর এছাড়া আর কি করছো ধনে পাতা দিয়ে ডাল ডাল করেছি আর আলু পটলের তরকারি করবো এই তো আর কি আর একবেলার খাবার আর ওরা তো বেরিয়ে গেছে সুমনও বেরিয়ে গেছে সকাল সকাল সোমও বেরিয়ে গেছে কয়েকজন আমরা রয়েছি আমরা খাবো আর সন্ধ্যাবেলা তো আমাদেরও প্রোগ্রাম রয়েছে তো বেশি রান্না করে লাভ নেই ভাগ্যিস বৃষ্টির বৃষ্টির ইয়েটা কমে গেছে মানে মেঘটা একদম সরে গেছে আকাশ একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ কি ওই কোনায় ওই ওইটা হলো আমাদের ক্লাবের প্যান্ডেল আর রাত্রের বেলার দিকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কেননা রাতের বেলা এত দুর্ধর্ষ লাগে না এখনো পর্যন্ত আমাদের ধারের প্যান্ডেল কিন্তু যাওয়া হয়নি
পুরো ওখানটা যে ঝাড়বাতিটা আর এখান দিয়ে যে লাইটিং ফাইটিং গুলো করেছে দুর্দান্ত লাগে। বিশেষ করে আমাদের এই ব্যালকানি থেকে বসে দেখতে খুব ভালো লাগে। এবারের পূজায় প্রত্যেকেরই কম বেশি এই ভয়টা ছিল পূজায় বৃষ্টি হবে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা আর হয়নি। মানুষ যেরকম আনন্দ করতে চেয়েছিল সেরকমই আনন্দ করেছে। আর ভাবছো তো এটা আমি হাতে কি নিয়ে ঘুরছি, খচমচ আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে সেই ওপরের কোটটা, মানে তোমাদের হয়তো মনে আছে আমি মিশো থেকে একটা সরু ফিতে বলতে সরু চেনের ওপর একটা টপ নিয়েছিলাম হোয়াইট কালারের। তো ওই হোয়াইট টপটার সাথে আমি তোমাদের তখনও বলেছিলাম আমি যেহেতু সরু ফিতে পড়ি না, তো সেই জন্য আমি একটা কোট অর্ডার দিয়েছিলাম। এটাই সবচেয়ে লেটে এসেছে, বাট আজকে আসেনি, চলে এসেছিল ষষ্ঠীর মধ্যেই চলে এসেছিল, কিন্তু আমি তোমাদের আর দেখাবো সেটা সময়ই পাইনি, আর মনেও ছিল না আমার যে দেখাবো। আরও অনেক কিছু দেখাতে দেখাতে এটার কথাই ভুলে গেছি। তো বেসিক্যালি এটা ব্ল্যাকের উপর মাল্টি কালার দিয়ে কাজ করা, মানে লাল সবুজ নীল হলুদ সাদা সমস্ত কিছু দিয়ে এতে কাজ করা রয়েছে। আর এটা স্লিভলেস, মানে এরকম টাইপের হাতা। তো চলো তোমাদেরকে না বলে আমি এটা খুলে গায়ে দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আরে ডিজাইনটা এত সুন্দর না কি বলবো, মানে অনেকগুলো দেখছিলাম আমি, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, অনেকগুলো দেখছিলাম পুরো স্ট্রেট কাট, এতদূর হাতা পুরো স্ট্রেট কাট নিচে গিয়ে সমান, কিন্তু এটা এখান থেকে কুচি কুচি হতে হতে ব্যাক পোর্শন পর্যন্ত যায়। আমি সবটা দেখিনি, আমি দামটাও বলে দিচ্ছি তোমাদের, তোমরা যদি নিতে চাও তোমরা ফ্লিপকার্ট থেকে নিতে পারো। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে ফার্স্ট এই শর্ট হতে হতে এরকম শর্ট হতে হতে এই এই পিছন দিক দিয়ে ঘুরে পুরো একদম এতটা। ভীষণ সুন্দর আর ভীষণ একটা স্মার্ট লুক, আর অনেক কিছুর সাথে এটা যায়, মাল্টি কালার যেহেতু আর ব্ল্যাক যেহেতু অনেক কিছুর সাথে যায়, মানে একটা কিনে নেওয়া মানে অনেকগুলো ড্রেসের সাথে মিক্স আপ করে তোমরা পড়তে পারবে। অনেকেরই পছন্দ হয় বলে তোমরা দাম জানতে চাও, তো আমি এখনই বলে দিচ্ছি প্রাইস পড়েছিল 699 টাকা। আর তোমরা লিংক চাও তো লিংক লাগবে না, তোমরা ফ্লিপকার্টে গিয়ে ইজিলি এটা পেয়ে যাবে। এরকম কোডগুলো তোমরা সার্চ করবে, প্রচুর প্রচুর ভ্যারাইটি অপশান তোমরা ওখানে পাবে। এখনো আমাদের ক্লাবে অষ্টমীর অঞ্জলি চলছে, মানে একটা বেজে পার হয়ে গেছে, এখনো স্টিল অঞ্জলি হচ্ছে। এই প্রথম বছর যে বছর এত বেলা পর্যন্ত অঞ্জলি হচ্ছে, না হলে তো অন্যান্য বার একদম চোখ খুলছে না, সেই অবস্থায় স্নান করে মানুষ অঞ্জলি দিতে যায়। তো এবার সবার সুবিধা হয়েছে, যারা একটু লেটে ওঠে তারাও অঞ্জলি দিতে পারবে। তো চলো এখন আমি স্নান করে যাই আমার গোপুর কাছে, গোপুর গিয়ে জামা কাপড় নতুন জামা কাপড় পরাবো, আজকে অষ্টমী যেহেতু, তো এর আগে একটা জামা পড়েছে সুতির, আজকে আরেকটু ভালো জামা পড়বে অষ্টমীর, যে জামাটা ওর জন্য সিলেক্ট করা হয়েছে সেটা। এখানে কাস্টমার রেডি কিন্তু দোকানদার আসেনি, দোকানদার সরঞ্জাম আনতে ব্যস্ত হয়ে পড়েছিল। এখন সোনামার আইব্রো করব। আসলে মামুনি এখন স্নান থেকে বেরোয়নি, তো এখন হাতে কিছুটা টাইম রয়েছে, এই টাইমের মধ্যে সোনামারটা করে দিই, তারপর দেখি মামুনির কখন সময় হয়, তারপর মামুনিরটা করতে হবে। ফাঁকা ময়দানে এসে টুক করে শুয়ে পড়েছে আর ভুরু তোলা হয়ে গেছে, দেখো মামুনির ভুরু তোলা কমপ্লিট, ফ্রি সার্ভিস সাথে এখানে সোনামারও ভুরু তোলা কমপ্লিট একদম। আর সোনামার যেই ভুরু তোলা হয় সাথে সাথে বরফ ঠরক দিয়ে সুন্দর একটা টিপ পরে বসে থাকে। চলে এসেছি ওপরে, এখন রেডি হব। আর এমা কি করলাম, এখন রেডি হব, তাড়াহুড়ো সব ভুলে যাচ্ছি জানো তো, বাপি ওদিক থেকে তাড়া দিচ্ছে বলে ঝটপট রেডি হও, 8:30-9:30 মধ্যে বেরোবো। এখন প্রায় 7:30 ছাড়িয়ে একটু হয়েছে, মানে 35-37 হয়েছে, এখনই রেডি হতে হবে, তারপর সাজগোজও রয়েছে। আজকে আমি পরছি এইটা, এটা মানে মিশো থেকে যে কুর্তিটা নিয়েছিলাম সেটা, সাথে ইচ্ছা তো আছে এই অ্যাঙ্কেলটা পরার, দেখা যাক এটার সাথে যদি ওটা মানায় তাহলে পরবো, না হলে চেঞ্জ করে ওর সাথে যে কালার কম্বিনেশনে যে লেগিংসটা ভালো লাগবে সেটা পরবো। Thank you.
এখানে ম্যাচিং মাস্ক নিয়ে নিয়েছি ব্লু কালারের, এটাও সেম ব্লু না বাট এটাও ব্লু। আর তোমাদের বলতে ভুলেই গেছি যে আমি নেল পলিশ কিন্তু পরে নিছি, দেখো ওই শীত দেওয়া সেই নেল পলিশ যেটা তোমাদেরকে দেখাছিলাম যে ও গিফট করেছে পুজোর আগে। হ্যাঁ কালারটা এত ভালো, এই যে সোনামাও পড়েছে, সোনামা ভাইলেটটা পড়েছে, আর আমি এটাকে কি বলে কি কালার এটা, একটু নীলছে নীলছে টাইপের, আবার কালার নিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে, তার থেকে তোমরা বুঝতে পারছো এই কালারটা পরে নিয়েছি। গাড়ির কাছে চলে এসেছি, আমি এদিক দিয়ে উঠছি, এই যে ঢুকে গেছে বাপিও, ঢুকে গেছে সুমনও, ঢুকে গেছে তো চলো। হ্যাঁ পুরো চিল্ড বলছি, দাদাকে চাবিটা দিয়ে আসবি না, ওই ঘুরিয়ে ওখানটা এক সাইডে দাঁড়াবো একটু বাদিক করে দাঁড়ানো যাবে, ওর সাথে মানে ভিড় একটু সামনে কি দাঁড়াবো, বসে বসে হ্যাঁ দাঁড়াও সোনামা ঢুকুক। আর সোনু আর কাকাই আপাতত গেছে বাইকে করে, আর আসার সময় আবার সুমন বাইকে চলে আসবে, সোনু ভেতরে চলে আসবে, এরকম অল্টারনেটিভ করে হয়ে যায় আমাদের। আমরা নেমে গেছি নাকতলা ঠাকুরটা দেখবো, তো বাপি গাড়ি পার্কিং করবে, আর কলকাতায় না গাড়ি পার্কিং নিয়ে প্রচন্ড সমস্যা হয়, কোনো গলি অ্যাভেলেবেল থাকে না, যেই কটা জায়গায় গাড়ি পার্কিং করা হয় সেই সমস্ত জায়গাগুলো ব্যারিকেড দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, তো পার্কিংয়ের প্রচণ্ড প্রবলেম। তো একটা পার্কিংয়ের জায়গা পেয়েছে, ওখানে সুমন আর বাপি পার্কিং করে আসবে, তারপর আমরা যাবো। আর এখানে যা মিউজিক হচ্ছে আমি আর কথা বলতে পারছি না। তোলার ঠাকুর দেখে তো চলে এসেছি, আর সবারই কম বেশি শরীর অস্বস্তি করে উঠেছে, কেননা এখানে পার্কিং এ দেখে এতটা হাঁটতে হয়েছে, এতটা হাঁটতে হয়েছে যে মামনি সোনামা সবারই কষ্ট হচ্ছে, আর বিশেষ করে এখন মাস্কটা ক্যারি করতে হচ্ছে, তো যার কারণে এত গরম, গরমে পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তো দেখা যাক, সবার খিদেও পেয়েছে মোটামুটি, এখান থেকে হয়তো খেতে যাওয়া হবে, আর চারিদিকে এত গান না কথা বলতে পারছি না, তো ওরা আসুক, আমি আর কাকাই চলে এসেছি এখানে বাইকে করে আগে। যেখানে খেতে এসেছিলাম আজও সেখানে এসেছি, শুধু ডিফারেন্সটা এটাই, কালকে খেয়েছিলাম তখন কটা বাজে 8:30-9 বাজে, আর আজকে যেহেতু কটা বাজে এখন 10:15-20 হয়েছে, এত লাইন এত লাইন, 35 নম্বরে আমাদের নাম রয়েছে টোকেনে, আর এখন চলছে 29 নম্বর, তো আমি ভাবছি দেখো একবার, পুরো ভিড় গিজ 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 করছে, আর এখানে পুরো বাইকে ভর্তি হয়ে গেছে, এই যে সোনামা কাকাই কাকাইয়ের মতন ফোন নিয়ে ব্যস্ত, আর সামনে বাপি মামুনি বসে রয়েছে, আর আমার একদম মুখের সামনে সুমন আর সোনু বসে রয়েছে, সবারই এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, ভুক্কাট হয়ে গেছি আমরা, শুধু পুজোয় বেরোলেই ভুক্কাট হয়ে যায়, বলছিল সবাই যদি পার্সেল নিয়ে নিতাম তাহলে এক্ষুনি হয়ে যেত, কিন্তু পার্সেল নিয়ে দেখবে পুজোয় বাড়িতে বসে খাওয়াটার মজাটাই লাগে না, তো ওই জন্য আমরা 2 মিনিট একটু ওয়েট করে যাই, যাতে ওখানে গিয়ে খেতে পারো, ঝামেলা আবার খালা ধো আবার সব কিছু পারো, মানে যে যারটা ভাবে। শেষে 35 নম্বর এসছে, আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্য জায়গায়, মানে পেট পুজো করতে, আর কালকেও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমিনিয়ায় এসেছিলাম, আজকেও আমরা আমিনিয়ায় এসেছি, অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যেই জায়গায় আমরা ছিলাম ঠাকুর ঠাকুর দেখে সেখান থেকে আমাদের আমিনিয়াটাই অনেকটা কাছে হতো, ওই জন্য আমিনিয়াতেই চলে এসেছি। এখন সব জিজ্ঞেস করা হচ্ছে কে কি খাবে, আজকের আমাদের জায়গাটা খুব ভালো হয়েছে জানো তো, এই জায়গাটাতে আমি প্রত্যেকটা সময় এখানটা বুকিং পাই, আমরা নয় ওদিকটা বসি নয় ওখানটা আগের দিন বসেছিলাম, এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, আগেরবার তারও আগেরবার এখানটা আমাদের না সিট দেয় না সব জায়গায় জানো, আমরা বড় ফ্যামিলি বলে আমাদের আবার টেবিল জুড়িয়ে জুড়িয়ে আমাদের সিট দেয়, যে একবার এদিকে একটা টেবিল অ্যাটাচ করে দেয় যাতে আমাদের 7 জনের হয়ে যায়, তো ফাইনালি আমরা এই জায়গাটা পেয়েছি, মানে পুরো একদম মানে সামনে ফ্রন্ট এরিয়াটা যেটা সেটা, তো চলো দেখা যাক কি অর্ডার দেওয়া যায়, খাবার দাবার আসুক তারপর তোমাদের সাথে কথা বলছি। চিকেন বিরিয়ানি
आपका मटन कारी ठीक है बाजी प्याजा भेज पराठा हां ये खाने के शुद्ध लाचे परोठाटाई রয়েছে কো নাকি বাটানানো রয়েছে সবই রয়েছে সব রুটি গুলো এখানে দিয়ে দিয়েছে আর এটা কি এটা মটন কারি ও স্পুন দেব তাহলে এটা পরিষ্কার করে লাভ নেই এখানে চলে আসছে আমার ভেজ ফ্রাইড রাইস খাবার দাবার পুরোপুরি এখনো পর্যন্ত আসেনি শুরু তো এখনো বাকি আমাদের এত খিদে পেয়েছে আমরা কেউ ওয়েট করতে পারছি না সবাই সবারটা মানে একটু একটু টেস্ট করে দেখছি সত্যি খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না তো বাকিটা চলে আসুক তারপরে খেয়ে দেয় নি ওদের চলে যাচ্ছে এখানে চলে এসছে আমার ফ্রাইড রাইসের সাথে চিকেন দো পেঁয়াজা আমি চিলি চিকেনটা খাচ্ছি না তো এটা আজকে টেস্ট করব কোল্ড ড্রিঙ্কস এর বোতলটা ধরো এখানে রাখছি তো চলে এসছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট মানে ভুরি ভোজ না হলে পুজো ঠিক পুজো বলেই মনে হয় না ওখানে সোনামা দাঁড়িয়ে রয়েছে কাকাই কোথায় রয়েছে মানে একটু পিছিয়ে গেছে কাকাই কাকাই আসো আর বাকি সবাই চলে এসছে জল দিস তো হ্যাঁ জলেরটা নামানো হয়েছে একটু জল দাও হঠাৎ আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে হেলমেট লাগবে না ওদের হেলমেট তো গাড়িতেই রেখে গেল হঠাৎ করে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে গো এটা তো ফট করে বসবো ভেঙে যাবে এটা তো রাখার একটা জায়গা আছে এইখানে আলো রইছে এখানে আলো রইছে ডবল আলো আরো আরো লাগবে হ্যালোজিন লাগিয়ে দাও এবার স্টার্টটা দাও জলটা কোথায় জলটা হঠাৎই খুব জোরে বৃষ্টি নেমে গেছে খুব মানে আমাদেরও সবকিছু কমপ্লিট হয়েছে দেখা টাকা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গাড়িতে সবে উঠেছি আর কি জোরে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়লে আজকে অষ্টমীর রাত আজকে অষ্টমীর রাত এই সময় বৃষ্টি পড়লে কি হবে ও তাও অনেক বাজিয়ে দিয়েছে পুরো পূজো তো আর বৃষ্টিতে ভিজাই নেই না সে সকাল দিকে এখন যদি 12টার সময় এখন যদি 12টার সময় বৃষ্টি পড়ে তাহলে সেটা অনেকটা অনেকটা সেফ সবাই ঘুরে নিয়েছে বৃষ্টি আসে সকাল দিয়ে মেঘ মেঘ কিন্তু এখন তো তেমন লোক আছে অবস্থা খুব খারাপ ছিল খুব মেঘ করেছে মিকেল আমি ভাবলাম মানে তখনই নামবে যাক চলো অনেকটা বাসি গ্যারেজে ঢুকিয়ে দিয়ে টাটা বাই বাই হয়ে যাবো মানে বাড়ি চলে যাবো এবার ডাইরেক্ট বাড়ি যাচ্ছি ওরা আসছে গাড়ি ঠাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়ে আর আমাদের ওই পুরো টাইমিংটা দেখেছো কিরকম আর একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু আমাদের বৃষ্টির মতো ভিজতে হতো বলো মারাত্মক মানে ভালো টাইমিং এর মধ্যে আমরা চলেছি পিছনে এত বড় একটা লাইট সামনে আমাদের মুখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো সোনামা কাকাইও বাড়ি চলে এসছে আর সাথে আমরাও চলে এসছি এখন বাড়ি গিয়ে এডিট করব তারপর কাল এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব উপরে আর আমাদের ক্লাবে কি সুন্দর ঢাক বাজছে এই পুজোর সময় না ঢাকের বাদ্যিতে শুনতে খুব ভালো লাগে তো যাক এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে জাস্ট শুয়ে পড়বো কেননা 12:15 হয়ে গেছে আর শুয়ে পড়লেই মানে ঘুম না কারণ আমাকে এখন এডিট করতে হবে এডিট করে রেডি রাখতে হবে কালকের জন্য মানে কালকে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো আজকে এইটুকুই আর বেশি বকবক করবো না অষ্টমী তো এরকমভাবে আমাদের কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর পরপর ভিডিও দেখতে তোমাদের কতটা ভালো লাগছে সেটাও জানিও আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট লাইক করে দিও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট